ওগো শুনছো, একটা না খুশির খবর আছে। গিন্নি, ছাগলের বাচ্চা টাচ্চা হলো নাকি? বন্ধুরা, ভিডিওটি শুধুমাত্র আপনাদের এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো হয়েছে, তাই কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। দূর, ছাগলের বাচ্চা টাচ্চা হবে কেন? বললাম তো খুশির খবর। তাহলে আর কি খুশির খবর হবে? তোমার বাপের বাড়ির থেকে ভাই বা বোন আসছে, তাই না? আরে না রে বাবা, না, ছাগলের কোনো বাচ্চা টাচ্চা হয়নি। আমার কথাটাকে শুনবে তো, জানো তুমি না কাকু মানে বাবা হতে চলেছো। এ বাবা, হেই, তোমার কি হলো, হঠাৎ চমকে উঠলে যে? মানে সকালে যখন আমি কামে গেলাম, তোমার পেটটা তো সমতল ভূমির মতো ছিল, আর বিকেলে কাম থেকে আসতে না আসতেই এভারেস্টের মতো উঠে পড়লো। ব্যাপারটা ঠিক বুঝলাম না গিন্নি। ও তাহলে আমি মিথ্যে বলছি? শোনো, আজকালকার বাচ্চারা যা হ্যাডভান্স না। গিন্নি, ও গিন্নি, তাও বলে 9 মাসের পথ মাত্র একদিনে। আচ্ছা ওগো, তুমি কি বলতে চাইছো বলো তো। গিন্নি, ব্যাপারটা কেমন গোলমালে বোঝাচ্ছে, আমি তো আর এত ফাস্ট নই। ওগো পেটটাও তো দেখতে হবে কার। গিন্নি, ও গিন্নি, ছাড়ো তো ওইসব কথা। তবে হ্যাঁ, বলছিলাম কি, ছেলে হোক বা মেয়ে হোক, নাম কিন্তু আমি রাখবো, বলে দিলাম। বলো বলো কি নাম রাখবে। কি নাম রাখবো? গিন্নি, ও গিন্নি, যদি ছেলে হয় তাহলে রাজধানী এক্সপ্রেস, আর যদি মেয়ে হয় তাহলে ঢাকা লোকাল। এই তুমি এসব কি বলছো গো, পাগল টাগল হলে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল, বোকা বানাবার জায়গা পাই না। একদিনেই বাচ্চা, তোমার কত টাকা লাগবে সেটা বলো। স্বামী, 500 টাকা। মাত্র 500 টাকা দিচ্ছি, দাঁড়াও। মা, ও মা, বাসার থেকে আমার লাঠিটা নিয়ে এসো তো, সকাল থেকে আমাদের বিড়ালটা মেয়াও মেয়াও করছে।